চলো ফ্রেন্ড, এক ঝলকে দেখে নি অন্যদের থেকে তোমার মেমোরি কতটা ফাস্ট। আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন যেগুলোর উত্তর তোমাকে ছবি দেখে গেস করতে হবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন, একটি গুগলি প্রশ্ন দিয়ে শুরু করা হবে। বাইরে সাদা, ভেঙে গেলে হলুদ, বলো তো জিনিসটি কি? উত্তরটি পারলে নিচে কমেন্ট করে দাও। তো ফ্রেন্ড, এই কুইজ কোশ্চেনটির অ্যান্সার হবে ডিম, যার বাইরে সাদা আর ভেতরটা হলুদ। চলে যাব পরবর্তী ছবির ধাঁধাতে, যার মধ্যে থাকবে খুবই ইন্টারেস্টিং কিছু কোশ্চেন অ্যান্সার যেগুলোর উত্তর তোমাকে ছবি দেখে গেস করতে হবে। এবার স্ক্রিনে দেয়া এই দুটো ছবিকে ভালো করে দেখো, দেখে গেস করো তো এখানে একটি মেয়ের নাম কি হবে। এই প্রশ্নটার অ্যান্সার তোমাকে বাংলা ইংলিশ দুভাবে ভেবে গেস করতে হবে, পারলে নিচে কমেন্ট করে জানিয়ে দাও। মেয়েটির নাম কি পারলে? তো দেখো, প্রথমে একটি সূর্যের ছবি, সূর্যের ইংলিশ হচ্ছে সান, আর দুই নম্বরে চিতা। তাহলে দুটিকে মিলিয়ে মেয়েটির নাম হয়ে যাচ্ছে সঞ্চিতা। চলে যাব পরবর্তী ধাঁধাতে। এবার এই দুটো ছবিকে ভালো করে দেখে গেস করো এখানে একটি ছেলের নাম কি হবে, আর এটাও তোমাকে বাংলা ইংলিশ দুভাবে ভেবে ছেলেটির নাম গেস করতে হবে। আর যারা ছেলেটির নাম গেস করেছো তারা উত্তর দেখার আগে সবার আগে নিজে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, ছেলেটির নাম কি পারলে? এটারও অ্যান্সার ঠিক সেম হবে, প্রথমে দেখো একটি হাঁস আর দুই নম্বরে সূর্য, সূর্যের ইংলিশ আমরা জানি সান। তাহলে দুটিকে মিলিয়ে এখানে ছেলেটির নাম হয়ে যাবে হাসান। এবার দেখা যাক পরপর এই তিনটি ছবিকে দেখে তুমি একটি জাদুকরের নাম গেস করতে পারো কিনা। যারা পারবে নিচে উত্তর দেখার আগে কমেন্ট করে দেবে। টাইমস আপ। তো চলো, এখানে জাদুকরটির নাম হবে, প্রথমে একটি ল্যাপটপ দেখানো হচ্ছে, ল্যাপটপের শর্ট ফর্ম হচ্ছে পিসি, আর দুই নম্বরে সর লেখা আছে, আর তিনে একটি কার। তাহলে তিনটিকে মিলে এখানে বিখ্যাত জাদুকরটির নাম হয়ে যাবে পিসি সরকার। এইবারে করব তোমার আই পাওয়ার টেস্ট, দেখা যাক তোমার চোখের পাওয়ার কতটা। ও ফ্রেন্ড, এবার টেস্ট করে দেখব তোমার মেমোরি অন্যদের থেকে কতটা পাওয়ারফুল। এবার স্ক্রিনে দেওয়া এই ছবিটির মধ্যে তুমি দুটো মেয়েকে দেখতে পাচ্ছ, একটি মেয়েকে তার মা দিচ্ছে ডাইনির মাথা, আর আরেকটি মেয়েকে তার মা দিচ্ছে মূল্যবান হীরে। এবার তুমি বলো যে এই দুটো মায়ের মধ্যে কোন মেয়েটির মা হচ্ছে ভূত, সেটাই তোমাকে 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। খুঁজে পেলেই তুমি জেনিয়াস, তোমার সময় শুরু হচ্ছে এখন। কি ফ্রেন্ড, উত্তরটা কি পারলে? যারা উত্তরটি পারোনি সো স্যাড, কারণ এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং বুদ্ধির প্রশ্ন ছিল। দেখো এখানে দুটি মাই হচ্ছে ভূত, কারণ কোনো মাই কখনো ছবি থেকে বেরোতে পারে না, একমাত্র ছবি থেকে বেরোতে পারে ভূত বা পেতনিরা বা ডাইনিরা। তাহলে এখানে দুটো মাই দেখছি ছবির বাইরে বেরিয়ে জিনিস দিচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে এই দুটি মাই হচ্ছে ভূত বা পিসাচিনি। তো ফ্রেন্ড, তোমাদের উত্তরটি কি ছিল সেটা কমেন্টে জানিয়ে দিও, আর যদি তোমাদের উত্তরও একই হয়ে থাকে তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে দিও। এবার টেস্ট করে দেখব তোমার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল। স্ক্রিনে দেয়া এই ছবিটিকে এবার ভালো করে দেখো, দেখে নিয়েছো? এবার প্রথম ছবিটা থেকে দ্বিতীয় ছবিটিতে দুটি পার্থক্য খুঁজে বের করে দেখাও, যেটা খুঁজে পায় কেবলমাত্র তীক্ষ্ণ দৃষ্টিশক্তির মানুষেরা। তো দেখাই যাক তুমি সেই দুটো ডিফারেন্ট খুঁজে পাও কি না, পেলে নিচে কমেন্ট করো।
ডিফারেন্ট, সেই দুটি ডিফারেন্ট কি তুমি খুঁজে পেয়েছো? তো সেই দুটি ডিফারেন্ট ছিল ঠিক এই জায়গাতে, যেটা খুঁজে পায় কেবলমাত্র জিনিয়াসরাই। তো যারা দুটি ডিফারেন্ট খুঁজে পেয়ে গেছো, ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করে দাও, কারণ কনগ্রাচুলেশন ফ্রেন্ড, তোমাদের আই পাওয়ার একদম হাই লেভেলে রয়েছে। এবার দেখা যাক তোমরা নেক্সট ভিডিওটির উত্তর দিতে পারো কিনা। এবার স্ক্রিনের মধ্যে দেখো একটি বক্স এসেছে, এই দুটি বক্সকে তোমাকে এমনভাবে পূরণ করতে হবে যে পাশাপাশি একটি খাবারের নাম হবে আর ওপর নিচ একটি জিনিসের নাম হবে। উত্তর দেওয়ার সুবিধার্থে তোমাদেরকে তিনটি অক্ষর দেওয়া হলো, দেখা যাক তোমরা বুদ্ধি খাটিয়ে কতজন এই বক্সটি সঠিকভাবে পূরণ করতে পারো। বন্ধুরা, এই বক্সটিকে তুমি কি পূরণ করতে পারলে? তো এই বক্সটিকে সঠিকভাবে পূরণ করলে পাশাপাশি যে খাবারটির নাম হবে সেটা হয়ে যাবে চমচম, আর ওপর নিয়ে জিনিসটির নাম হয়ে যাবে চশমা। তো বন্ধুরা, তোমাদের উত্তরও যদি চমচম এবং চশমা হয়ে থাকে, তাহলে এখন এই ভিডিওটিতে একটি কমেন্ট করে তোমার সুন্দর নামটি লিখে দাও, কারণ তুমি জিনিয়াস। এবার দেখো সম্পর্কের প্রশ্ন, তোমার বাবার বোনের ছেলের মামি তোমার কি? উত্তরটি পারলে এখনই সবার আগে কমেন্ট করো। পারলে উত্তরটি, এই প্রশ্নের উত্তর হবে তোমার বাবার বোনের ছেলে, তোমার বাবার বোন অর্থাৎ তোমার পিসি, আর পিসির ছেলের মামি মানে হচ্ছে তোমার মা, এখানে সঠিক অ্যান্সার হবে তোমার মা। তো ফ্রেন্ড, যারা নিজের মাকে ভালোবাসো ভিডিওটিতে একটি লাইক করে দিও। চলো এবার এই দুটো ছবিকে দেখো ভালো করে, দে গেস করো তো এখানে একটি মেয়ের নাম কি হবে। এই উত্তরটা আমি জানি তোমরা পারবে, তাহলে এখনই কমেন্ট করে দাও। এবার এখানে উত্তরটি দেখে নাও, প্রথমে দেখো একটি পায়ের ছবি আর দু নম্বরের রুল, তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাচ্ছে পারুল। এবার দেখে নেব পরবর্তী প্রশ্ন। এবার আজকের লাস্ট প্রশ্ন, খুব ভাবনা চিন্তা করে অ্যান্সার দেবে। স্ক্রিনে এই দুটো ছবিকে দেখে একটি মেয়ের নাম আমাকে কমেন্ট করে দিও। এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে গেলাম, অবশ্যই আমাকে কমেন্টে মেয়েটির নাম জানিয়ে দিও, দেখা যাক কতজন এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারে। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের 10টি কোশ্চেনের মধ্যে কত কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।